শুনতে থাকুন আজকের গল্প ঈশ্বর বলি চা। It may be that our role on this planet is not to worship God, but to create Him. ভূতের গল্প বলি বলে মাঝে মধ্যেই আমাদের উঁকি দিয়ে দেখতে হয় মৃত্যুর ওপারে, সেই জগতে যেখান থেকে আমাদের কারো ফিরে আসার কোনো অনুমতি নেই। কে আছে সেখানে? মৃত্যুর পর কার সামনে গিয়ে দাঁড়াতে হয় আমাদের? সারা পৃথিবী জুড়ে এ প্রশ্নের নাকি প্রায় 4,500 উত্তর আছে। আচ্ছা নেহাত, গল্প বলার খাতিরে আজ যদি আমরা ওই দু একটা বাড়িয়ে নিই তাহলে কেমন হয়? ধরে নিন সেই উত্তরের নাম সেন বাবা। কেন এই নাম? কি তার ক্ষমতা? কি করেই বা তিনি এক ভগবান হয়ে উঠলেন তা গল্পেই জানবেন না হয়। তবে আপনি বা আমি, আমরা তো কেবল দর্শক। এই উত্তরের মুখোমুখি হবে এক শববাহক এবং আমাদের বহু পরিচিত সেই মায়াবিনীর মনোহরিণকে বধ করা পিশাচ সেদ্ধ ঝাড়ানাথ তান্ত্রিক। শুনতে থাকুন মিডনাইট হরর স্টেশনের বিশেষ গল্প ঈশ্বর বলি চা। বাইরের ওয়েটিং রুমের ভিতর ঢুকতে মাথাটা দুলে উঠল একবার। বাড়িটা বাইরে থেকে দেখেই গাটা ছমছম করে উঠেছিল, কিন্তু ভিতরে ঢুকতে বুকের ভিতরে একটা সত্যিকারের ভয় পালক বুলিয়ে গেল। ঘরের দেওয়ালের কয়েক জায়গায় সিমেন্টের চাঙর উঠে গেছে। সেই ভাঙা জায়গায় কালচে তীর দিয়ে কয়েকটা মরা বাদুর গাঁথা আছে। বাকি জায়গায় কোথাও রক্ত দিয়ে পেন্টগ্রাম তো কোথাও কাটাকুটির ছক কাটা। দেওয়ালের ভিতর লুকানো কোনো বক্স থেকে ভারী অ্যাম্বিয়ন্ট ভেসে আসছে। গাঢ় লাল রঙের আলো জ্বলছে একটা। সব মিলিয়ে স্যাঁত স্যাঁতে আধি ভৌতিক পরিবেশ। ভিতরে পাথরের বেঞ্চে জনাকড়ি লোক বসে আছে। তাদের চোখের নিচে কালচে রঙের বিচিত্র কি এক তরল লাগানো। একটা মাঝবয়সী লোক থেকে থেকে কাল ভৈরব কাল ভৈরব বলে চেঁচিয়ে উঠছে। মনে হয় নরকের দরজায় যেন বিচার সভা বসেছে। রিসেপশনে মেয়েটি একটি ছোট টেবিলের পেছনে বসেছিল। অল্প আলোতেও তাকে কেন জানি না চেনা চেনা লাগলো, কিন্তু আগে কোথায় দেখেছি মনে করতে পারলাম না। এগিয়ে গিয়ে একটা চিরকুট বাড়িয়ে দিলাম। আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। গলাটা কখন যে ফিসফিসে হয়ে গেছে নিজেই বুঝতে পারিনি। অ্যাপয়েন্টমেন্ট বলে কিছু হয় না এখানে, দর্শন বলুন। আমি জিভ কাটলাম। মানে দুঃখিত। মেয়েটি কার্ড হাতে নিয়ে আমার দিকে ঢুলু ঢুলু চোখ তুলে তাকায়। হুম, কি সমস্যা যেন আপনার? আমি বাঁ হাতটা তুলে ধরলাম। না, আরে ধ্যার মশাই, নাম জিজ্ঞেস করিনি, বলছি সমস্যাটা কি? আরে না না, সেটাই তো বলছি, নাম মানে হাতটা অসাড় হয়ে গেছে। ডাক্তার বলছেন কি নার্ভ নাকি সব ছিঁড়ে গেছে। নার্ভ ছিঁড়ে গেছে? তো নার্ভাস হওয়ার কি আছে? আমি আদিখ্যাতা মাখা গলায় হাসলাম। না না, আসলে বলছিলাম এই সময়ই পারবেন তো? মেয়েটি এবার রেগে উঠল, চোখ দুটো মনে হলো রক্তবর্ণ হয়েছে। চাইলে মরা মানুষকে উনি বাঁচিয়ে তুলতে পারেন, হ্যাঁ, অনর্থক ভয় করবেন না। একটা প্রশ্ন ঘুরছিল মনে, সেটাই করে বসলাম। দেওয়ালে গাঁথা বাদুড়গুলো দেখিয়ে বললাম, বলছি ওগুলো কি সত্যিকারের বাদুর? তোকে প্লাস্টিকের বাদুর লাগে ব্যাটম্যান ব্যাটম্যান খেলছি? কেন জানি না ভয়টা বেড়ে উঠল আমার। পিছিয়ে গিয়ে আবার নিজের জায়গায় বসে পড়লাম। সেন বাবার নাম আমি প্রথম শুনেছিলাম ট্রেনে। মাস দুয়েক আগে মরা নিয়ে শ্মশানে যাচ্ছিলাম। জায়গাটা একটু
জঙ্গল ধরনের, ভয় ভয় করছিল। আমরা শববাহীরা মরা নিয়ে যাওয়ার সময় ভয় লাগলে নিজেদের বোঝাই যে মৃত মানুষ জেগে উঠতে পারে না, ভয়ের কিছু নেই। সেটা বোঝানোর জন্যই বারবার মনে মনে মরা মরা বলছিলাম। কখন গলার জোর বেড়ে গেছে জানি না, হঠাৎ দেখি জঙ্গল থেকে কয়েকটা লোক বেরিয়ে এসে গাড়ি থামিয়ে আমাকে দুমদাম ধুলে দিয়ে চলে গেল। তাও কোনোরকম উঠে দাঁড়ালাম। শ্মশানের সামনে পৌঁছে দেখি কিসের যেন একটা মিছিল হচ্ছে, মাঝে মাঝে স্লোগান উঠছে বিপ্লব দীর্ঘজীবী হোক। আমি ডেথ সার্টিফিকেট হ্যান্ড ওভার করতে গিয়ে দেখি মৃতের নাম বিপ্লব পাল। ভাবলাম এতগুলো লোকের কাছে হয়তো খবর পৌঁছায়নি। একজন হোমরা চোমরা লোকের কাছে গিয়ে দুঃখ দুঃখ স্বরে বললাম, বিপ্লব কী করে দীর্ঘজীবী হবে দাদা? বিপ্লব তো আমার গাড়ির পেছনে লটকে পড়ে আছে, শুনলাম মোলাউটা হয়ে মরেছে। অমনি কয়েকটা লোক, মৃতদেহ নিয়ে রাজনীতি করছিস বলে আবার পাতি ক্যাল দিয়ে চলে গেল। কদিন হাসপাতালে ভর্তি ছিলাম, মাথায় আর হাতে বড় সড়ো চোট লাগে, স্টিচও পড়ে কয়েকটা, কিন্তু সেরে ওঠার পরেও আমার বাঁ হাতটা আর ঠিক হয় না। হাতে সার নেই, সেটা নাকি নার্ভ ছিঁড়ে গেছে, আপাতত ঠিক হওয়ার কোনো আশাও নেই। এর মধ্যেই কিছু বন্ধু বান্ধবের মুখে সেন বাবার কথা শুনতে পাই। ট্রেনের দেওয়ালে আগে কয়েকটা লিফলেট দেখেছিলাম, একদিন ল্যাম্পপোস্টের গায়ে বাবার একটা বিজ্ঞাপন চোখে পড়ল। পড়ে যতদূর মনে হলো বাবার কিছু তান্ত্রিক ক্ষমতা রয়েছে, বিদ্যায় বাধা, প্রেমে পাগল, স্বামী স্ত্রী অবাধ্য, গুপ্তরোগ, চাকরিতে বাধা, ইত্যাদি যাবতীয় সমস্যার সমাধান করেন ভদ্রলোক। তবে আর পাঁচজনের মতো নিজেকে তান্ত্রিক বলে চালান না তিনি, সেন বাবা নিজেই নাকি এক ইন্ডিপেন্ডেন্ট ভগবান, তাকে খুশি করতে পারলেই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। লিফলেটের নিচে ট্যাগ লাইন লেখা আছে, সব ধর্মই ফেক, নজর উঠাকে দেখ, খুঁজিস না যত্রতত্র, সেন বাবাই একমাত্র। মনে খানিক ভক্তিভাব জেগেছিল সেটা পড়ে। ডাক্তারি শাস্ত্র তো মুখ ফিরিয়েই নিয়েছে, ভাবলাম একবার দেখিয়ে আসতে দোষ কি, হাত নিয়ে বেজায় সমস্যায় আছি, হতেই পারে নতুন কোনো ভগবানের উদয় হয়েছে হয়তো। মিনিট খানিকের মধ্যেই পেন্টাগ্রাম মাকা দরজা খুলে বছর পঞ্চাশের মহিলা কাঁদো কাঁদো মুখে বেরিয়ে এলেন, হাতে প্রেসক্রিপশনের মতো একটা কাগজ ধরা আছে, সেটা বাড়িয়ে দিলেন টেবিলের পেছনে বসা মেয়েটির দিকে। সে চশমা নামিয়ে কাগজটা কিছুক্ষণ জরিপ করে বলল, ব্লাড টেস্ট করাতে হবে। আমি একটু ঘাবড়ালাম, সেন বাবা তান্ত্রিক না ডাক্তার? মহিলা বোধহয় তেমনই একটা প্রশ্ন করেছিলেন। মেয়েটি বিরক্ত হয়ে বলল, আহ, টেস্ট মানে পরীক্ষা নয়, স্বাদের কথা বলছি। মহিলার হাতে একটা পিন ফুটিয়ে চো চো করে রক্ত টানতে লাগলো মেয়েটি, তারপর বেজার মুখ করে বলল, এহ, নুন কম। আমার হৃৎপিণ্ডটা উথলে উঠল। ঘণ্টাখানেক সেইভাবে বসে থাকার পর মেয়েটি হঠাৎ নরম গলায় আমার দিকে চেয়ে বলল, আপনার বাড়ি যান। আমি খেপে উঠলাম, সে কি এতক্ষণ সঙ্গের মতো বসিয়ে রেখে এবার বাড়ি পাঠিয়ে দিচ্ছেন? আরে ধ্যার, হিন্দিও জানে না, বললাম এবার আপনার বাড়ি, ভেতরে যান। আমি দ্রুত উঠে দাঁড়িয়ে প্যাসেজ পেরিয়ে সেই পেন্টাগ্রাম আঁকা দরজাটা ঠেলে ঘরের ভিতরে ঢুকে এলাম, এবং ঢুকতেই পা কেঁপে উঠল। ঘরের একেবারে মাঝখানে একটা উঁচু বেদির ওপর বসে রয়েছে একটা প্রায় স্ট্যাচু হয়ে যাওয়া মানুষ, সারা গা লাল শালুর কাপড়ে ঢাকা, মুখটা এত চকচক করছে যে দেখলে মনে হয় সমস্ত মুখে কেউ সেলুটেপ জড়িয়ে রেখেছে, চোখ দুটো টানা টানা, ডান হাতটা সামনে তুলে ঘাড়ের কাছে মশা মারার মতো ভঙ্গি করে আছেন, মনে হয় যেন শরীরে প্রাণ নেই, কেবল চোখ দুটো উজ্জ্বল জীবন্ত। লোকটা ঠিক সামনেই আমার দিকে পেছন ফিরে হাঁটু গেড়ে বসে আছেন, প্রায় তারই মতো পরিধান পরা এক তান্ত্রিক, ইনি নড়াচড়া করছেন, থেকে থেকে নিজের শিরদাঁড়ার উপরে কি কারণে যেন খোঁচা মেরে চলেছেন। ভিতরে আসতে পারি?
ওরে পাগল, বাবার কাছে কি বা ভিতর আর কি বা বাহির, উনি তো সর্বত্র। কাল নন্টুর চায়ের দোকানে পাঠিয়ে দেবেন, বলে নেব। ভেবেছিলাম তান্ত্রিক রেগে উঠবেন, তার বদলে হঠাৎ মুন্ডু ঘুরিয়ে চেনা গলায় ডেকে উঠলেন তিনি, আরে ভাইটি। আমিও চরম বিস্ময়ে থতমত খেয়ে বললাম, কি ঝাড়াদা, আপনি? মুখটা দেখা মাত্র চিনেছি, সেই ঢ্যামনাতন্ত্রে বলিয়ান, পিসাদ সেদ্ধ, উচাটন মন্ত্রে পারদর্শী, কেওড়াতলা ফেরত, নিমতলা খ্যাত ঝাড়ানাথ তান্ত্রিক। দরজাটা দুম করে বন্ধ করে আমি তার দিকে এগিয়ে গেলাম। তিনি কান এটো করা হাসি হেসে বললেন, উপরওয়ালার অসীম কৃপায় আবার দেখা হলো। উপরওয়ালা নয়, শুধু ওলার। মানে? মানে সবাই গাড়ি নিয়ে যাচ্ছিলাম, এমন সময় এক ওলা ক্যাবের সঙ্গে ধাক্কা লেগে বেড়ে উঠেছে ব্যথাটা। আমি মাথা ধরে কুঁকিয়ে উঠলাম, ঠিক কি কারণে চোট লেগেছে সেটার প্রাণে ধরে বলতে পারলাম না। ঝাড়ারা তড়ি ঘড়ি উঠে আমাকে নিজের পাশে বসাল, মাথায় কি সব যেন ঘাস পাতা রেখে বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করল। আমি তার দিকে না তাকিয়েই বললাম, তা আপনি তন্ত্র ছেড়ে হঠাৎ এসবে? বলো কি ভাইটি, এই যে মানুষের উপকার হচ্ছে, বিদ্যায় বাধা, আইন আদালতে সমস্যা, চাকরিতে বাধা, এসবই সমাধান করাই তো তান্ত্রিকের কাজ। সত্যি কাজ দেয় এতে? ঠোঁট উল্টলেন ছাড়ানাথ। তোমার মতো নাস্তিকের কাছে তো প্রমাণ করা যায় না, তবে দেশের সরকার যখন ভূত প্রেতের অস্তিত্ব মেনে নিয়েছে। সে কি, কবে মেনে নিল? ভানগড়ের নাম শুনেছ তো? সেখানে সরকারের তরফ থেকেই নির্দেশ দেওয়া আছে, সন্ধ্যের পরে কারো প্রবেশ নিষেধ। আমি হাসলাম, অদ্ভুত ব্যাপার, ভূত সামলাতে লোকে আগে তান্ত্রিক ডাকতো, আর শিক্ষা আইন বেকারত্বের মোকাবিলা করতো গভর্নমেন্ট। এখন গভর্নমেন্ট ভূত সামলাচ্ছে আর চাকরি পেতে মানুষ তান্ত্রিক ডাকছে। তা বাবার পদবী তো সেন, নামটা কি? ঝাড়ানাথ মাথা নাড়লেন, এ সেন সে সেন নয়, বাবা নাকি 34 বছর চীনের এক অখ্যাত গ্রামে সাধনা করেছেন, সেখানেই সিদ্ধিলাভ করেন। চীনা ভাষায় সেন মানে হলো ভগবান, তো চীনের সাংগপাঙ্গরা ওনাকে সেন বলে ডাকত। পরে মলাই লামা নামে এক লামার অনুরোধে উনি ভারতে আসেন, তারপর থেকেই এই সেন বাবা নামটা চালু হয়। চীনা সাধক? তা প্রসাদ হিসেবে কি চাউমিন চলে শুধু? আরে না না, চীনে সাধনা করলেও চাউমিন কি হোচিমিন কোনোটাই পছন্দ করেন না উনি। হোচিমিন তো চীনা নন, উনি ভিয়েতনামে। আরে তাই তো বলছি, নাম নামটা তো চীনে, চীনে নাম দেখলেই চীনে নেওয়া যায়। যেমন ধরো এই সেই একজন লোককে চিনতাম, তার নাম ছিল দল দাস, বদলো কমিউনিস্ট ছিলেন তো, তাই ফার্স্ট নেমটা লিখতেন স্মল লেটারে আর পদবিটা মানে দাস ক্যাপিটাল। যাকে তোমার সমস্যাটা কি বলো তো ভাইটি? আমি হাতটা তুলে ধরলাম, ছাড়ানাথ সেদিকে চেয়েই আঁতকে উঠল, যাক কেলো, এ তো নুলো। হ্যাঁ, অ্যাক্সিডেন্টের পর থেকে হাতে আর সার পাচ্ছি না, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, তাই ভাবলাম যদি। হেন, কোনো সমস্যা নেই যার সমাধান সেন বাবার কাছে নেই। বটে, তা ধরুন চারিদিকে এত হিংসা হানাহানি হচ্ছে, গণতান্ত্রিক দেশে ইচ্ছা মতো মতামত দিতে গিয়ে মানুষ খুন হয়ে যাচ্ছে, এসবেরও সমাধান করতে পারেন? আহা, গণতন্ত্র তো এক ধরনের তন্ত্র, তা দেশ জুড়ে তন্ত্র হবে আর একটু সব সাধনা হবে না তা কি হয়? তা ভাইটি, তোমার শির দাঁড়ায় ব্যথা ট্যাথা হয়? আজব মানুষ তো আপনি, বলছি হাতে সার পাচ্ছি না আর আপনি বলছেন শির দাঁড়ার কথা। ঝাড়ানাথ ঠোঁটের কোণে ফিক করে হাসলেন, মানুষের এই শির দাঁড়া বরাবর 7টা চক্র আছে বুঝলে, নিচ থেকে উপর অব্দি, এইগুলো বাগে আনতে পারলেই রোগ নাড়া জ্বর জ্বালা সব কুপকাত হয়। এমনকি ভদ্রলোক আচমকাই এগিয়ে এসে আমার দুই ভুরুর ঠিক মাঝখানে আঙুল চেপে ধরলেন। আমি হাই হাই করে উঠলাম,
কি ভাইফোঁটা দিচ্ছেন নাকি? না, এইখানে আছে আজ্ঞাচক্র, মানে থার্ড আই। এই আজ্ঞাচক্রটাকে সামলে নিতে পারলে তুমি ভবিষ্যৎ দেখতে পাবে। শিরদাঁড়া বরাবর বুকে নেমে এলেন ছাড়ানাথ। এই বুকের কাছে রয়েছে অনাহত চক্র, তোমার প্রেম ভালোবাসা আবেগ রাগ অনুভূতি সব এইখানে রয়েছে। এমনি করে শিরদাঁড়ার সব কটা চক্রকে জয় করতে পারলেই তুমি প্রকৃত তান্ত্রিক হয়ে উঠবে। সেই জন্যই তো কদিন আগে এক তান্ত্রিককে নিয়ে কবি লিখেছেন, তোমরা মানুষ আমরা মানুষ, তফাৎ শুধু শিরদাঁড়া। হাতটা টিপে টিপে দেখতে লাগলেন ছাড়ানাথ। আমি সেই সুযোগে সিং বাবার দিকে চেয়ে রইলাম এক টানা। ছাড়ানাথ তার মানে সেন বাবার কাছে দীক্ষা নিয়েছে কোনোভাবে, কিন্তু বাবা এমন পাথরে পরিণত হয়েছেন কেন? কোনো জটিল সাধনা করছেন মনে হয়। অনেকক্ষণ তাকিয়ে থাকলে বোঝা যায় তার হাতের আঙুলগুলো মাঝে মাঝে নড়ে উঠছে, চোখ দুটো সাদা হয়ে যাচ্ছে থেকে থেকে। আগ্রহ হতে জিজ্ঞেস করলাম, তা এ বাবার দেখা পেলেন কোথায়? ঝাড়ানাথের মুখে ছায়া নামল। আর বলো না ভাইটি, মাসখানেক তো মায়াবিনীর সেই ফ্ল্যাটেই সুখে সংসার করছিলাম। মেয়েটি বড় ভালো, রোজ আমার কমন্ডলু মেজে দিত, জটাজুটোয় শ্যাম্পু করে দিত, আমি ওর কপালে সিঁদুর পরিয়ে দিতাম, আর ও আমার কপালে রক্ত তিলক। রাত হলে দুজনে ছাইটাই মেখে ছাদে বসে ছিলিম টানতাম আর পিঙ্ক ফ্লয়েড শুনতাম। আহা, বা তারপর? তারপর একদিন দরজায় টোকা পড়ল। খুলে দেখি প্রায় ফুট দশেক লম্বা এক মহাপুরুষ দাঁড়িয়ে, হাতে মরার খুলি, চোখ রক্তবর্ণ, মাছ খাই গলার আওয়াজ। সেই দেখেই তো আমি বাড়িতে সিবিআই রেড হওয়ার নেতার মতো কাঁপছি, আর ভোট চাইতে যাওয়ার নেতার মতো হাত জোর করছি বারবার। তিনি মেঘের মতো স্বরে ভৎসনা করলেন আমাকে, আমি তান্ত্রিক হয়ে সংসারে মেতে থেকে কত বড় পাপ করেছি বোঝালেন। শেষে বললেন, এই পাপ স্খলনের একটাই উপায় আছে, সেন বাবা নামে এক চীনে সাধক নাকি সম্প্রতি কলকাতায় এসেছে, কলকাতার মানুষও তাকে চীনের সাধক আমাদের সাধক বলে ভক্তি করতে শুরু করেছে। তো এই সেন বাবা ঠিক করেছেন সাধারণ মানুষের জীবনে দুঃখ দর্দ কমাতে তিনি ধ্যানস্থ হবেন, এবং ধ্যানস্থ অবস্থায় তার বিধান মানুষের কাজ অবধি পৌঁছে দেওয়াই হবে আমার কাজ। বটে, আমি কয়েক সেকেন্ড চুপ করে বসে রইলাম। ঝাড়ানাথ হাত ছেড়ে এবার সেন বাবার পায়ের কাছে কি সব যেন করছে, মাঝে মাঝে বিড়বিড় করছে। আমি গলা তুলে বললাম, আচ্ছা বাইরে রিসেপশনে একটা লোক বারবার কাল ভৈরব না কি সব বলছিল যেন, এই এই কাল ভৈরব জিনিসটা কি বলুন তো? ঝাড়ানাথ মন্ত্র থামিয়ে সেন বাবার হাঁটুর উপর কিছু একটা ধুলো জাতীয় ঘষতে ঘষতে বলল, সে ভারী ভয়ানক কথা হে, শুনলে তোমার পিলে চমকে যাবে। তাতে কি বলুন না। আমার দিকে ঘুরে বসলো ঝাড়ানাথ। অনেক বছর আগের কথা, আমাদের দেশে তখন একটা ব্যাংক ছিল বুঝলে, সামান্য কাজের জন্য সেই ব্যাংকের দরবারে গিয়ে বারবার মাথা ঘষতে হতো, তাও কাজ হতো না। তো সেই ঘষবি আয় ব্যাংকের এক কাস্টমারের নাম ছিল ভৈরব, বেচারার কিছু লোন দরকার ছিল, কাগজপত্র সব রেডি কিন্তু তাও কাজ কিছুতেই হচ্ছিল না। সে যতবারই লোন মঞ্জুর হয়েছে কিনা জানতে আসে, ব্যাংক ততবারই তাকে বলে, আহা আজ নয় কাল ভৈরব, কাল ভৈরব। তো বারবার এমন কাল ভৈরব শুনতে শুনতে লোকের ধারণা হলো কাল ভৈরব বুঝি এমন কোনো শক্তি যার কাছে সাধনা করলেই টাকা পয়সা পাওয়া যায়। বাইরে তুমি যাকে দেখলে তার আসলে ব্যাংক লোনের দরকার। আমি আরো প্রশ্ন করতে যাচ্ছিলাম এমন সময় ঝাড়ানাথ কেন জানি না ভয়ানক গম্ভীর হয়ে গেল, মুখের উপরে কালো ছায়া নামল। কি যেন ভেবে এসে বলল, ভাইটি একটা খারাপ খবর আছে। কি
বাবা এই মাত্র জানিয়েছেন তোমার হাত ঠিক করার একটাই উপায় আছে, তবে তার জন্য তোমাকে একটা জিনিস দিতে হবে। কি দিতে হবে বলি? বলুন। বলি? দেখাই বলি বলি করছেন কেন, বলুন না। হ্যাঁ, আমি বলতে চাইছি বলিদান দিতে হবে। বলিদান? 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 হ্যাঁ, পৃথিবীর খাতায় ধারবাকি চলে না, তুমি যতটা নেবে তার সম পরিমাণ ফিরিয়ে দিতে হবে। ইয়ার কি পেয়েছেন? আমি খেপে উঠলাম। বিজয় মালিয়ার সময় তো এসব মাথায় আসেন আপনাদের? আরে তাতে ওর দোষটা কোথায়? লোকটার পদবী মালিয়া, বাজারের লোকেরা সারাক্ষণ যদি ওকে মারলো মারলো বলে ডাকতে থাকে তাহলে মালিয়া পালায় যাবে, এতে আশ্চর্যের কি আছে? ঝাড়ানাথ আমাকে শান্ত করার চেষ্টা করলেন। তুমি শান্ত হও ভাই, উনি সামান্য একটু রক্ত খেতে চেয়েছেন। আরে রাখুন মশাই, চীনে সাধক হয়ে চীনে জোকের মতো রক্ত খেতে চাইছেন, তা আবার আমার মতো গরিব মানুষে? আরে তোমার রক্তের কথা কে বলেছে? ঝাড়ানাথ আমার মাথা ঠান্ডা করার চেষ্টা করেন। তোমার কোনো পোষা কুকুর টুকুর আছে? আমি মাথা দোলাতে গিয়েও থেমে গেলাম। কুকুর নেই, বিড়াল আছে একটা। একদিন রাস্তায় আমার পিছু নেয়, একরকম জোর করেই আমার সঙ্গে ভিড়ে পড়েছে। কতদিন হলো আছে তোমার সঙ্গে? তা এই ধরুন মাস ছয়েক। আমার পিঠে একটা হাত রাখলেন ঝাড়ানাথ। হাতটা ঠিক করতে গেলে ওই মার্জারটিকেই বলি দিতে হবে ভাই। আমি একদিকের দেওয়ালে হেলান দিয়ে বসলাম। বিড়ালটা বড় নেওটা, সহজে পিছু ছাড়তে চায় না। আপনার মতো সংসার ধর্ম তো করিনি, আছে বলতে একটা বিড়াল, সেটাকেও এভাবে। ঝাড়ানাথের চোখ বোধহয় ভিজে এসেছিল, সে পেশায় তান্ত্রিক হলেও লৌহ মানব নয়, বোধহয় অনাহত চক্রটাকে এখনো বাগে আনতে পারেনি। আর একবার ডাক্তার দেখিয়ে এসো না হয়, কদিন একটু অপেক্ষা করো, তারপরেও যদি না হয়। বেরোনোর সময় মায়াবিনীর মুখের দিকে একবার তাকালাম, সে মনে হয় চিনতে পারেনি আমাকে। বাড়ি ফিরে দরজা খুলতেই বিড়ালটা পায়ের কাছে এসে মুখ খুঁজতে শুরু করল। মনটা ভারী খারাপ হয়ে গেল। তার মাথায় ডান হাতটা বুলিয়ে দিলাম কিছুক্ষণ, সে অবাক চোখে তাকিয়ে থাকলো আমার বাঁ হাতটার দিকে। সপ্তাহ খানিক পরে একটা লাল বাক্স হাতে সেন বাবার কাছে দরবার করলাম আবার। এই কদিনে হাতের কিচ্ছু উন্নতি হয়নি, বাঁ হাত কাজ করছে না একেবারে, নতুন কোনো কাজও জোগাড় করতে পারিনি। শববাহী গাড়িটাও মনে হয় হাত ছাড়া হবে এবার। বেপরোয়া হয়ে কঠিন সিদ্ধান্তটা নিতেই হলো। আজ আগের দিনের তুলনায় ভিড় প্রায় নেই বললেই চলে। আজকে শরণার্থীদের কাউকে আসতে বলা হয়নি। আমি ভিতরে ঢুকে বাক্সটা টেবিলের উপর রেখে আগের দিনের জায়গাটাতেই বসলাম। বাক্সের ভিতর থেকে বিড়ালটা ডেকে উঠেছে কয়েকবার, বোধহয় কি হতে চলেছে সেটাই বোঝার চেষ্টা করছে। মায়াবিনী আমার দিকে চেয়ে একবার হাসল, আজ হয়তো চিনতে পেরেছে সে। হাতের ইশারায় বোঝালো ঝাড়ানাথ ভিতরে আছে। মিনিট দশেক পরে ঘরের দরজা খুলে বেরিয়ে এলেন ঝাড়ানাথ। আমাকে দেখেই যে হাসিটা তার মুখে খেলে সেটা আজ উধাও। আমি বিড়ালটাকে বাক্স থেকে বের করে কোলের উপর নিলাম। ধপধপে সাদা একটা লোমের ডেলা যেন, গোল গোল চোখ মেলে আমার দিকে চাইল। সে চোখ নামিয়ে ঘরটা দেখে নিল ভালো করে,
তারপর মুখ গুঁজে দিল কোলে। মনস্থির করে নিয়েছো তো ভাইটি, ঝাড়ানাথ চাপা গলায় পড়ল। আমি মাথা নাড়ালাম, তারপর লোমশ প্রাণীটাকে তুলে ধরলাম তার সামনে। কাজটা কি আপনি করবেন নাকি? না না, হাত আর পা বেঁধে ওখানে রেখে আসতে হবে, ধ্যান ভঙ্গ করে বাবাই যা করার করবেন। কোনো ছুরি বা ওই জাতীয় কিছু? তেমন কিছুর কথা তো বাবা বলেননি, তবে ও ঘরে একটা চপার আছে। ভেবেছিলাম আপত্তি করবে বিড়ালটা, কিন্তু তার বদলে আমার দিকে চেয়ে বার দুয়েক কুই কুই করে ডাকলো সে। ঝাড়ানাথ তার চার পা এক জায়গায় এনে একটা ফিতে দিয়ে বেঁধে দিল। কপালে হলদে রঙের কি একটা লাগিয়ে দিল যেন। তারপর দরজা খুলে সেই পেন্টাগ্রাম আঁকা ঘরের ভিতরে ঢুকে রেখে এলো বিড়ালটাকে। মনটা খারাপ হয়ে গেল আমার, কেবল নিজের স্বার্থে একটা জীবিত প্রাণীকে এভাবে মৃত্যুর দিকে এগিয়ে দিলাম। মিনিট খানিকের মধ্যেই ঘর থেকে বেরিয়ে এলো ঝাড়ানাথ, মুখের উপরে হাত চালিয়ে নিল একবার, আমার পাশে এসে বসে পড়ল। ভিতর থেকে কয়েকবার বিড়ালের করুণ গলার ডাক ভেসে এসেছে, এখন সব চুপচাপ। ঝাড়ানাথ মাথা নামিয়ে রেখেই বললেন, মন খারাপ লাগছে ভাইটি? আমি মাথা নাড়ালাম, ভাবছি। কি? ৬ মাস আগের কথা, একদিন মরা ডেলিভারি করে ফিরে আসছি গাড়ি নিয়ে, এমন সময় রাস্তার উপর সাদা মতো কি যেন একটা চোখে পড়তে থমকে গেলাম। গাড়ি থামিয়ে দেখি একটা বিড়াল অসুস্থ, প্রায় মরতে বসেছে, পায়ের উপর দিয়ে কিছু একটা চলে গেছে মনে হলো। বাড়ি নিয়ে এসে দিন দুয়েক একটু শুশ্রূষা করতে ভালো হয়ে গেল। ভেবেছিলাম আবার রাস্তায় ছেড়ে দেব, কিন্তু পারলাম না। ও আমার সঙ্গেই থেকে গেল। আমার কথা শেষ হয়েছে ভেবে ঝাড়ানাথ আবার কিছু একটা বলতে যাচ্ছিলেন, পারলেন না। তো বেশ কাটছিল, এমন সময় একদিন আমার অ্যাক্সিডেন্টটা হলো। দুদিন পর হসপিটাল থেকে ফিরলাম। এই দুদিন খেতে দিতে পারিনি বিড়ালটাকে। আমাকে ঘরে ঢুকতে দেখি জানি না কেন বিড়ালের চোখ দুটো বদলে গেল। মনেই হলো না সে দুটো দিন খায়নি। আমার ভাঙা হাতের দিকে একবার চেয়ে ঘরের এক কোণে গিয়ে গুটি ছুটি মেরে বসে পড়ল। হাজার টাকা টাকিতেও আর সাড়া দিল না। আমি কটা দিন খুব কষ্টে কাটালাম। টাকা পয়সার অবস্থা ভালো না, বিছানা থেকে উঠতে পারি না, একা থাকি তার উপর অসুস্থ। বিড়ালটা সেই যে কোণে গিয়ে বসেছে সেখান থেকে আর নড়াচড়া করে না। ঝাড়ানাথ আবার কিছু বলতে যাচ্ছিল, আবার পারল না। তারপর একদিন ঘুমের ঘোরে একটা স্বপ্ন দেখলাম, ঠিক স্বপ্ন নয়, মনে হলো মনের ভিতরে কেউ যেন নির্দেশ দিচ্ছে। কেউ বজ্র নির্ঘোষ কণ্ঠে বলছে, আমার ঘরের কোণে গুটিসুটি হয়ে থাকা বিড়ালটা কোনো সাধারণ বিড়াল নয়, সেও নাকি এক ইন্ডিপেন্ডেন্ট ভগবান। আমি মানুষটা ভালো, আমার প্রতি তার ভালোবাসা তৈরি হয়েছে বলে আমার হাতটা সে ঠিক করে দিতে চায়, কিন্তু তার জন্য আপনি তো জানেনই ঝাড়াদা, বলি দরকার, ঈশ্বর বলি চান, তবে যেসে বলি নয়, নর বলি। তো আমি পড়লাম ফাঁপরে, মানুষ কোথা থেকে আনে? কদিন ভেবে চিন্তেও কোনো সমাধান চোখে পড়ল না। শেষে একদিন সেন বাবার কথা কানে এলো,
এ মানে তুমি আজ বলি দিতে আসনি? না না, কে বলেছে আসিনি, এসেছি তো। উঠে দাঁড়ালাম, তবে বিড়ালটাকে নয়। নিরীহ জীবকে হত্যা করা মহাপাপ, জানেন না? ছাড়ানাথ আর কিছু বলার আগেই ভিতরের ঘর থেকে তীব্র চিৎকার ভেসে আসে। আমাদের আগেই মায়াবিনী উঠে গিয়ে এক টানে খুলে ফেলে দরজাটা। ঝাড়ানাথের স্তব্ধ হৃদস্পন্দন বুঝি ভিতরের দৃশ্য দেখে নেতা মন্ত্রীদের বিবেকবোধের মতো একবার জেগে উঠেই নিভে গেল। ঘরের মেঝেতে খুন হয়ে পড়ে আছেন চীনে সাধক ইন্ডিপেন্ডেন্ট ভগবান সেন বাবা। গলার নলি বার্থডে গিফটে জড়ানো পেপারের মতো ছিঁড়েছে কেউ। পেটের ভিতরে নাড়িভুড়ি চীনা সিজওয়ান নুডলসের মতো বেরিয়ে এসেছে। যে সাতটা চক্রকে তিনি শিরদাঁড়া বরাবর বশ করেছিলেন, সেই সব চক্রকে একসঙ্গে চালিয়ে তার শিরদাঁড়াটা সাত টুকরো করে দিয়েছে কেউ। আততায়ীকে চিনতে অসুবিধা হলো না। একটু দূরে দাঁড়িয়ে থাবা থেকে শেষ রক্তবিন্দুটা চেটে নিচ্ছে সে। আমি হাসি মুখে তার দিকে এগিয়ে যেতে সে লালচে জিভ দিয়েই আমার বাঁ হাতটা চেটে দিল। আমি সে হাত দিয়েই তার মাথায় হাত বুলিয়ে আদর করে কোলে তুলে নিলাম। ঝাড়ানাথ আর মায়াবিনী অবাক হয়ে তাকিয়েছিল আমার দিকে। আমি তাদের দিকে এগিয়ে গিয়ে বললাম, বুঝলেন ঝাড়ানা, চারপাশে এত ভগবান যে কে কার থেকে বড় বোঝা মুশকিল। তাই ভেবেচিন্তে দেখলাম এর থেকে ভালো উপায় আর নেই। নিজেদের মধ্যে ঝগড়াঝাটি না করে সব বেটার ছেলে ভগবানকে একটা ঘরে ঢুকিয়ে দিয়ে নিজেদের মধ্যে মারামারি করতে বলুক, তারপর সেই হল্লাগুল্লায় যে জিতবে তাকেই আমরা মেনে নেব। শুধু সে মারামারিতে আমরা না হিস্সা নিলেই হলো, প্লাটা চুকে গেল। আর আর এই সেন বাবার কি হবে? বাঁ হাতটা একবার হাওয়ায় ঘুরিয়ে নিলাম আমি। হাত যখন ঠিক হয়েই গেছে তখন গাড়িটা নিয়ে আসি না হয়, একে দিয়েই সেকেন্ড ইনিংস শুরু হোক। নেমে আসতে যাচ্ছিলাম, ঝাড়ানাথ পিছু ডাকলো, ভাইটি। হ্যাঁ বলুন ঝাড়ানা। সংসারেই ফিরে যাই কি বলো? হ্যাঁ, ব্যস্ত ছিলেন তন্ত্র নিয়ে। তন্ত্রের ব্যবসাই একমাত্র ব্যবসা যেখানে কোনো পুঁজি লাগে না, পুঁজি বাদই ব্যবসা। তাছাড়া ঘরে বউ আছে যখন, সে বউ ভালোবাসে যখন, কেন খাওয়া ভগবান ভগবান খেলছেন? ভালো কথা, বিড়ালটাকে রেখে গেলাম এখানে, একটু স্নান টান করাতে হবে। যাবার সময় দরজাটা কি টেনে দিয়ে যাব? ভয়ে ভয়ে চোখে মার্জারের দিকে চাইলেন ছাড়ানাথ। না, খোলাই থাক। এই কি এটা? দেখ, পৃথিবী যত এগোচ্ছে তত আলাদা আলাদা দরজা তৈরি করে আমরা বিচ্ছিন্ন হচ্ছি। তবে দরজা যদি একান্ত তৈরি করতেই হয় তাহলে সবার আগে ওই পেন্টাগ্রাম আঁকা দরজাটা আমাদের তৈরি করা দরকার, যার উল্টো দিকে দেবতারা যুদ্ধ করে শ্রেষ্ঠ নির্বাচন করবে, আর এপাশে আমি ঝাড়ানাথ কিংবা মায়াবিনীরা নিশ্চিন্তে